প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলীয় নেতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন না বলেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে অন্য দেশকে ডেকেছেন। সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে তিনি এসব কথা বলেন। বিস্তারিত অহিদুল ইসলামের প্রতিবেদনে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীকে শক্তিশালী করতে রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি হয়েছে। তিনি বলেন, সফরের ফলে মুক্তিযুদ্ধের বন্ধু দেশ রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এটা খুব নতুন কিছু না, এর আগে আমরা চীন অথবা আমরা আমেরিকা থেকে, আমরা ইউকে থেকে, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু সামরিক সরঞ্জাম বা অন্যান্য বিষয়াদি আমরা ক্রয় করেছি। রাশিয়া সফরের পরই ওয়াশিংটন টাইমসে প্রকাশিত খালেদা জিয়া নিবন্ধ সম্পর্কে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেন না বলেই বিরোধী দলীয় নেতা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এজন্যই বিদেশীদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের। যে একাত্তরে যেভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল সেইভাবে সাহায্য করতে, তো একাত্তরে তো বাংলাদেশকে সাহায্য করে নাই। একাত্তরে আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, যে উনি নিজেই আর্টিকেলটা কখনো পড়ে দেখেছেন কিনা, যে উনি কী লিখলেন এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি ওর লেখাটা পড়ে এটাই মনে হয়েছে যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে উনি একেবারেই বিশ্বাসী নন। উনি চান না যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, এটা বোধহয় ওনার পছন্দ না। সেই জন্যই তিনি এখন অন্য কোনো দেশকে ডেকে উনি বাংলাদেশকে সহায়তা করতে চাচ্ছেন। সংসদকে প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের পদক্ষেপের কারণেই রাজস্ব আয় দ্বিগুণ হয়েছে, মাথাপিছু আয় বেড়ে $448 হয়েছে। ওহিদুল ইসলাম, ৭১, ঢাকা।